নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো ঝটপট করে আমি দেখো পুজোটা করে নিলাম, আর সকালবেলা তো পুজো করাটা মেন পার্ট আমার একটা। তো পুজো করে নিয়ে এখন আমি তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা যে কিভাবে গয়না পরিষ্কার হয়। তো সচরাচর আমাদের যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আমরা সবসময় সোনার জিনিস পরি না, ওই একটু অকেশন পারপাস হলে একটু পরি, তাছাড়া রেখেই দিতে হয়, গিয়ে লকারে রেখে আসতে হয়। তো ওই জন্য আর সবসময় লকারে থাকে বলে সেই জিনিসটা আনাও হয় না, আর সেরকমভাবে পরাও হয় না, ও থেকেই যায় এরকম। তো যাই হোক, আমি তো আজকে আমি যে বেরোবো, আর ঘরে থেকে বলো আর মানে পরে জিনিসটা রেখে দিয়ে আসি, বা ঘরে যেটা টুকটাক থাকলো বা লকারে রেখে আসি, তো সেটাই মানে কেমন যেন সোনাটা থেকে থেকে না কালো হয়ে যায়। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে সোনাটা সত্যি চকচকে এবং নতুন লাগবে, পুরনো জিনিস কিন্তু মনে হবে যে তুমি নতুন সবে বানিয়ে পড়েছ। তো চলো রহস্যটা বলে দিই। তো দেখো, এটা হচ্ছে কোনো ঝামেলার জিনিস না, প্রথমেই বলবো একদম সহজ পদ্ধতিতে এই গয়নাগুলো চকচকে করে করে তারপরে তোমরা অকেশান পারপাস যেখানেই যাও যাও। আর যারা সবসময় পরো তারাও আমি মনে করি যদি মাসে একবার না হোক, 6 মাসে একবার অন্তত এরকমভাবে পরিষ্কার করে তোমরা পরতে পারো, তাহলে বেশ ভালো লাগে। যে কোনো জিনিসই, যে কোনো শাড়ি যখন তোমরা ভালো করে পালিশ করে পরবে, তখন সেই শাড়িটা একটা আলাদা গুরুত্ব পায়। তো সেরকমই গয়না সোনা হলেও না, মানে ইউজ করে করে কালো হয়ে গেলে সেই গয়নাটা পরলে কিন্তু অতটা ভালো লাগে না। যেই গয়নাটা চকচকে করবে তো সেই গয়নাটাই বেশি ভালো লাগবে, মনে হবে যে না নতুন নতুন একটা ব্যাপার। তো সবসময় তার নতুন গয়না বানিয়ে পরা সম্ভব নয়, আর যা গয়নার দাম, সোনার জিনিসের যা দাম বেড়েছে। তো যাই হোক, আমি বেশি সময় নষ্ট করব না, প্রথমেই বলছি আমি একটা বাটিতে এরকম জল নিলাম। জল নিয়ে কোনো এমনি জল, নর্মাল জল, তো নর্মাল জল নিয়ে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। তো পরিমাণে দেখেছো তো বাটিটা ছোটই আছে, তো এখানে আমি 2 চামচ হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এই এগুলো সব ভিজিয়ে রাখছি। তো ভিজিয়ে রেখে তারপরে চলো একটু পরে দেখাচ্ছি। তো দেখো, আমি আবার রান্নাঘরের সামনে চলে এলাম তোমাদের জিনিসগুলো দেখাবো বলে, যে আধ ঘন্টা আগে যেরকম ছিল আর এখন। অবশ্য তোমাদের একবার আগেরটা দেখানো আমার উচিত ছিল যে কেমন, তবু আমি বলবো যে আমার এগুলো তো অনেকটাই পুরনো হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। তো সেই অনুযায়ী কীরকম এখন গ্লেজ দিচ্ছে সেটাই দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কার্যকারী হয়েছে। তো আধ ঘন্টা পরে এই যে এখন, চলো আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো, দেখেছো তো যে এই আমার এই পলাগুলো কিন্তু অনেক পুরনো, এটা আমার শাশুড়ি মায়ের পলা। তো আমার শাশুড়ি মা পরেছে, তারপরে আমাকে দিয়েছে, এখন আমি পরছি। তো দেখেছো তো যে দেখে কি মনে হচ্ছে যে এগুলো শাশুড়ির পলা? তো মনে হচ্ছে যে নতুন বউয়েরই পলা, এতটাই চকচক করছে। আর ফোনে হয়তো অতটা আমি ভালো, কীরকম হেজি হেজি আসছে, হেজির জন্য না মানে ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু একদম মানে খোলা চোখে যে আমি দেখছি না, মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে আমার নতুন গয়না। তো এইগুলো হচ্ছে একটা জায়গায় বেরোবো বলেই বিশেষ করে আজকে আমি বের করলাম যে না পরে যাব, তাহলে এগুলো করে ফেলি। আর এটা তো কোনো ঝামেলার জিনিস না, প্রথমেই বলে দিলাম। তো এই যে দেখো, একসঙ্গে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এটাই আমার শেষ নয়, এরপরে আমার এগুলো আমি কী করব সেটা আমি তোমাদের দেখাবো, আস্তে আস্তে দেখতে থাকো। তো এই যে বালাগুলো দেখেছো তো, বেশ ইয়লো ইয়লো, তো ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় পরতে পরতে, তো সেটা বেশ ইয়লো ইয়লো দেখতে। তো একদম গরম এই জলে ভিজিয়েই পরবো সেটা কিন্তু না, তাহলে আবার ভালো লাগবে না, একটা ম্যারম্যারে মতো লাগবে, মানে হলুদ হলেই হবে না সেটা, আবার একটা একটা তো চকচকে ব্যাপার আসতে হবে। তো আমি একটু কী করেছি এর মধ্যে, বাসন মাজার সাবান, তো বাসন মাজার সাবান একটু নিয়েছি। আর তোমরা যদি মনে করো শ্যাম্পু দিতে পারো বা সার্ফ দিতে পারো, এমনি সাবান দেবে না, এমনি সাবান কিন্তু দেবে না, তো বাসন মাজার সাবান বা সার্ফ বা শ্যাম্পু এটা দিতে পারো। তো আমি কিন্তু দেখো অত গায়ের জোরে ডলছি না, জাস্ট হালকা করে ব্রাশ দিয়ে আমি এইভাবে হালকা হালকা করে ডলে নিচ্ছি। বেশি ডললে যে এই যে আমরা এতক্ষণ ভিজিয়ে রাখলাম কোনো কাজই দেবে না, সব তো ডলে ডলে
উঠেই যাবে। তো একটা হালকা আস্তরণ থাকবে। এখন ডলছি কেন, কারণ একদম মানে হলুদ, অতিরিক্ত হলুদ হলুদ হয়ে রয়েছে, ওটা মানে কি হচ্ছে যে অতটা গ্লেজ দিচ্ছে না। তো গ্লেজ দেওয়ার জন্য কালারটা ইয়েলো হবে, কিন্তু গ্লেজ দেওয়ার জন্য তখন ওই সার্ফ দিয়ে বা সাবান দিয়ে ভালো করে আস্তে আস্তে করে ডোলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো পরিষ্কার জল দিয়ে ধুলে তারপরে বেশ, তাহলে আর গায়ে কোনো রকম হলুদ জল টল লেগে থাকবে না। তো এই দেখো, আমি প্রথমেই বলছি ক্যামেরায় হেজি হেজি আসছে বলে আমি ক্লিয়ার দেখাতে পাচ্ছি না, তোমরা দেখছো তো, মানে ডিজাইনগুলো সূক্ষ্ম ডিজাইনগুলো দেখা যাচ্ছে না, মানে। তো আমি বলবো যে তোমরা এভাবে গয়নাগুলো পরিষ্কার করে তারপরে ব্যবহার করো, খুব ভালো লাগবে। তো দেখলে তো যে আমি গয়নাটা কীভাবে ঝকঝকে করে তারপরে ইউজ করি, তো এইভাবে করতে পারো, দেখবে ভালো লাগবে। তো ভাবলাম যে গয়নাগাটি পরে একটু সামনেই যাব, তো শাড়ি পরবো বলে একটু গয়না না পরলে ভালো লাগে না, তো ওই জন্য হালকার ওপরে একটু পলা বালা আর এক দুটো আংটি ব্যাস এই পরবো। কিন্তু সেটার আর উপায় নেই, দেখো না এত বৃষ্টি নেমেছে যে আর সেটা শাড়িটারি আর পরা যাবে না, জাস্ট চুড়িদার পরে বেরিয়ে পড়বো দুই মেয়েকে নিয়ে। ভেবেছিলাম স্কুটিতে যাব, কিন্তু স্কুটিতেও যাওয়া যাবে না, এখন আমরা টোটোতে করেই যাব। তো ঠিক আছে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।